সিলেট সুনামগঞ্জ থেকে বন্যার পানি নামছে ধীরে গতিতে ভারী বৃষ্টি হওয়ায় পরিস্থিতির স্বাভাবিক হতে সময় লাগছে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র তবে বড় বন্যার কোনো শঙ্কা দেখছে না তারা এদিকে এই নাজুক অবস্থার জন্য জলাধারের নাব্যতা কমাকেই দায় করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী সুরমা কুশিয়ারার পানি এখন সুনামগঞ্জের হাওরে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে প্লাবিত নির্মাঞ্চল তবে নতুন করে পাহাড়ি ঢল না আসায় পরিস্থিতি প্রায় স্থিতিশীল এছাড়া সিলেটের বন্যা পরিস্থিতিও উন্নতি দেখছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র তবে নদীর পানি ধীরে ধীরে নামছে বলেও জানাচ্ছেন তারা এর পরিমাণ দিনে গড়ে তিন থেকে চার সেন্টিমিটার বর্ষাকাল চলে এসেছে এবং বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সিজন এখনো সামনে পড়ে রয়েছে পরবর্তীতে ভারী বৃষ্টিপাতের সাপেক্ষে নদ নদীর পানি আবারও দ্রুত বৃদ্ধি করে সম্ভাবনা হয়েছে তবে সেটি আপাতত আমাদের স্বল্প স্বল্প মেয়াদে বা মধ্য মেয়াদে তেমন কোনো গুরুতর বন্যার ঝুঁকি এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি না এদিকে গত এক সপ্তাহে সুনামগঞ্জ সিলেটে বৃষ্টি হয়েছে পাঁচশো মিলিমিটারেরও বেশি এর সঙ্গে উজানের ঢলযোগ যোগ হওয়ায় নাজুক হয়েছে পরিস্থিতি জলাধারের নাব্যতা কমায় সংকট তীব্র হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী যেখানে আমরা বিশটা নদী আমরা আমরা খনন করতে চাচ্ছি সে প্রকল্পটি আমাদের পরিকল্পনা মন্ত্রণালয় আছে আমরা সেটা এটা সেটা পাশ এক থেকে উঠে পাশ করাতে পারলে আমরা পুরা সিলেটের সুরামগঞ্জ সুরমা কুশিয়ারা নিয়ে আমি একটা একটা পুরো একটা সিস্টেম সিস্টেমটাকে আমরা যদি ডেজিং করে করে শেষ কাজটা শেষ করতে পারি তাহলে এই ধরনের আগাম বন্যা হোক বা যখনই কোনো বৃষ্টিপাত হবে এই পানির ধারণ ক্ষমতাটা আমাদের বাড়বে এদিকে তিস্তার পানি সমতলে বাড়ছে তবে উজানের ঢলের প্রভাব এখনও দেখা দেয়নি ভাটিতে ভারী বৃষ্টিতে নদীর পানি বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র শাহরিয়ার অনির্বাণ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা